এই ছড়াটা কিন্তু খুবই সুন্দর ছড়া, যখন বর্ষাকালে দিয়ে পানি যায় তখন এটাকে খুবই ভালো লাগে। তো এই যে নানা ধরনের ঝোপঝাড় আছে, এই ধরনের জায়গায় কিন্তু অনেক সময় বিষধর সাপ থাকে। দেখতে পাচ্ছি যে এখানে একটা সবুজ বোড়া বিষধর সাপ, যে পাতার সাথে ডালের সাথে মিশে থাকে এবং ওর উপরটা সবুজ, নিচটা একটু ইয়েলো, লেজটা ব্রাউন এবং ইয়েলো, দেখতে কিন্তু খুবই সুন্দর। এই ধরনের বনগুলোতে কিন্তু হাঁটার সময়, বিশেষ করে ছড়া দিয়ে হাঁটার সময় আমরা হয়তো অনেক সময় একটু বেখেয়াল হয়ে যাই। তো এই সাপের ব্যাপারে কিন্তু সবসময় খুব সাবধান থাকতে হবে, এই ধরনের সবুজ বোড়া সাপের ব্যাপারে অথবা অন্য সাপের ব্যাপারেও। আমরা অনেকক্ষণ ধরে বনে ঘুরছি, শেষ পর্যন্ত দেখা মিলল এই সবুজ বোড়ার, তবে আরও হয়তো লুকিয়েছিল আমরা দেখতে পাইনি, কিন্তু এখন এসে হঠাৎ করে দেখতে পেলাম এখানে। এ কিন্তু এভাবেই পাতার সাথে মিশে থাকে, যার জন্য ওকে দেখা যায় না, এবং ও সবুজ কালার, পাতার কালার একেবারেই একরকম, সুন্দরভাবে মিশে থাকে সবুজ বোড়া। সিলেট, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের চিরসবুজ বনে নানা রং, আকার ও আকৃতির সাপ পাওয়া যায়। এর মধ্যে সবুজ বোড়া সাপ অন্যতম। করোনাকালীন সময়ে এদের বেশ ভালোই দেখা যাচ্ছে। এই বনগুলো উভচর প্রাণীতেও বেশ সমৃদ্ধ। ছড়ার পাশে বা স্বচ্ছ পানিতে ভেসে বেড়ায় বিভিন্ন প্রজাতির ব্যাং ও ব্যাঙাচি। এদের মধ্যে ঝিঁঝি ব্যাং, চীনা ব্যাং ও লাল চীনা ব্যাং অন্যতম। গেছো ব্যাঙের বিভিন্ন প্রজাতির দেখা মেলে ছড়ার পাশের বৃক্ষগুলোতে। Thank you.
এটা একটা বুনো কাকরোল, বেশ বড় সাইজের। এখানে ছড়াতে পানিতে ভেসে আসছিল এটা, এবং এখন বালিতে আটকা পড়েছিল। এখানে এই ধরনের বুনো কাকরোল আগে আমরা কখনো দেখিনি, পাইনি, এবারেই প্রথম দেখতে পেলাম। তো এই ধরনের বুনো কাকরোল, যেটা আমরা যেই কাকরোল খাই তার চেয়ে কিন্তু অনেক বড় এবং একটু অন্যরকম। করোনা মহামারী মানুষের স্বাভাবিক জীবনধারাকে ব্যাহত করলেও প্রকৃতির জন্য এটি আশীর্বাদ হয়ে এসেছে। এই সময় উভচর ও সরীসৃপের পাশাপাশি বিভিন্ন প্রজাতির হাজারো পাখির স্বর্গরাজ্য হয়ে উঠেছে এই বনগুলো। নানা ধরনের পাখির শব্দ পাচ্ছি, এর মাঝে আমরা ভীমরাজ, ফিঙ্গে, হরিয়াল, টিয়া এবং পাহাড়ি ময়নাও পেয়েছি। সত্যি খুব ভাল লাগছে এত ধরনের পাখি আমরা এখানে দেখতে পেলাম। বাহ, খুবই চমৎকার সব শব্দ। আরেকটি ব্যাপার হচ্ছে কি, মানুষের পদচারণ তো নেই এই করোনাকালীন সময়ে এই বনে, যার কারণে ওরা খুব ভালো আছে এবং মনের আনন্দে গান গেয়ে যাচ্ছে। আসলে আমরা মানুষ, আমরা ওদের অস্তিত্বকে সবসময় অস্বীকার করি এবং আমরা বুঝতে চাই না ওরা আমাদের জন্য কি করছে, কি অবদান রাখছে। পাখি শুধু কি গান গায়, ও তো নানা ধরনের উপকার করছে আমাদের। তার বিষ্ঠার মাধ্যমে বীজ ছড়িয়ে বিভিন্ন জায়গায় গাছ রোপণের কাজটি করছে আমাদের অজান্তে, যে জায়গায় আমরা পৌঁছতে পারি না সেই জায়গায়। বন কিন্তু আমরা তৈরি করি না, ওটা নিজের থেকে তৈরি হয়। সেই নিজের থেকে তৈরি হওয়ার ব্যাপারটি কিন্তু এই প্রাণীগুলো সাহায্য করে। তো যার কারণে আমরা কিন্তু ভালো আছি, ইকোসিস্টেমকে ব্যালেন্স করছে এবং কার্বনকে শুষে নিচ্ছে। সব কিছু মিলিয়ে কিন্তু আসলে এদের অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। আর এই করোনাকালীন সময়ে কিন্তু আমরা বুঝতে পারছি যে প্রকৃতি ভালো না থাকলে আমাদের কী অবস্থা হয়। বনের ঝোপ ছাড়ে দেখা যায় মৌটুসি, টুনটুনি, বুলবুল ও ছাতারে পাখিদের। গায়ক পাখিদের কলকাকলিতে সারাক্ষণই মুখরিত থাকে চিরসবুজ বন। পাকা ফলের গাছে বসে হরিয়াল পাখির মেলা। আ
ছোট ছোট ফল পড়ে রয়েছে এখানে। এইগুলোই কিন্তু আমাদের এই প্রাণীগুলোর খাদ্য, পাতা, ফল এবং পোকামাকড়। সব মিলিয়ে কিন্তু বনের এই স্বাভাবিক পরিবেশে অফুরন্ত খাবার কিন্তু এখন ওদের। আর পাশাপাশি পোকামাকড়গুলোও কিন্তু ঘুরে বেড়াচ্ছে স্বাচ্ছন্দ্যে। খাবারের কিন্তু কোনো অভাব নেই এই পাখি অথবা অন্য যে প্রাণীগুলো আছে। কথা বলা পাখি হিসেবে বেশ পরিচিত পাতি ময়না, মাঝারি আকৃতির পাখি। এদের ঘাড়ের দুপাশে হলুদ রঙের চামড়ার পট্টি থাকে। চিরসবুজ বনের বাসিন্দা বড় র্যাকেট ভেঙে এদের মাথায় লম্বা ঝুঁটি এবং লেজের গোড়া থেকে দুটি সরু অংশ লম্বা হয়ে একেবারে শেষ মাথায় ফিতার মতো একগুচ্ছ পালক থাকে। ধনেশ চিরসবুজ বনের পাখিদের মধ্যে অন্যতম। বিশাল আকারের বাঁকানো ঠোঁট এদের অনন্য বৈশিষ্ট্য। এরা সাধারণত গভীর জঙ্গলে বিচরণ করে। এদেশের বনভূমিগুলো নিশাচর প্রাণীদের অন্যতম আবাসস্থল। সজারু, মেছোবাঘ, বাগডাস প্রভৃতি স্তন্যপায়ী প্রাণীর বিচরণ এখানে। নানা প্রজাতির স্তন্যপায়ী চিরসবুজ বনের জীববৈচিত্র্যকে করেছে সমৃদ্ধ। বানর ও হনুমানের বেশ কয়েকটি প্রজাতি দেখা যায় চিরসবুজ বনে। এই মুখ পোড়া হনুমানের পাশাপাশি আমরা কিন্তু চশমা পড়া হনুমানও পেয়েছি, যার চারপাশটা চশমার মতো একটা রিং আছে, যার কারণে ওকে বলা হয় চশমা পড়া হনুমান। এবং খুব একটা নিরীহ প্রাণী, কিন্তু খুব সুন্দর গাছের মধ্যে বসে পাতা চিবিয়ে চিবিয়ে খায়, ঠিক পান খাওয়ার মতো। আমাদের আসলে
এই চশমা পরা হনুমান বলি, মুখ পরা হনুমান বলি, কেশবপুরের হনুমান বলি, সব হনুমানই কিন্তু দিন দিন সংখ্যায় কমে যাচ্ছে আমাদের কারণে। আমরা এদের সংরক্ষণ যদি না করি এরা কিন্তু একসময় বিলুপ্ত হয়ে যাবে। সুতরাং আমাদের এদের সংরক্ষণ করতেই হবে, এবং এই সংরক্ষণের বিকল্প নেই। তাহলে ওদের বংশবৃদ্ধি হবে, ওরা ভালো থাকবে, আমরাও ভালো থাকব। দলবদ্ধ স্বভাবের এই প্রাণীরা বেশিরভাগ সময়ই বনের বড় ও মাঝারি ফলজ বৃক্ষে বিচরণ করে খাবারের সন্ধানে। করোনাকালীন সময়ে এই প্রাণীরা বেশ স্বাচ্ছন্দ্যেই বিচরণ করছে। আমরা এই কঠিন পথ দিয়ে যার মূল কারণটি হচ্ছে উল্লুকের সন্ধানে যাচ্ছি, এবং সেই আশা নিয়েই কিন্তু এই কঠিন পথ পাড়ি দিচ্ছি। তো হয়তো সামনে একটু গেলেই উল্লুক পেয়ে যাব। এইমাত্র একটু উল্লুকের ডাক শুনলাম, সম্ভবত এখানে কাছেই কোথাও আছে উলুকিয়ে। আমরা একটু সাবধানে আগাই। তোমার বাইনোকুলার কি দেখা যাচ্ছে? আরেকটু সামনে গেলেই দেখতে পাবো আশা করছি। আমরা একটু আগাই তাহলে। এই বনে উল্লুক খুব বেশি নেই, কিন্তু এরা আমাদের কারণেই কিন্তু দিন দিন তাদের বংশ কমে যাচ্ছে। আর খাবারের অভাব, বাসস্থানকে আমরা নানাভাবে সংকুচিত করে ফেলছি, এই কারণে কিন্তু বাংলাদেশ থেকে উল্লুকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এই যে নানা প্রাণী আমাদের দেশে আছে, তার মধ্যে এটা একটা উল্লেখযোগ্য প্রাণী এই উল্লুক। দিবাচর এই প্রাণীগুলো ভোরবেলাতেই খাদ্যের সন্ধানে বের হয়। পাকা ফলই এদের পছন্দের খাবার। পুরুষ ও স্ত্রী ও এদের বাচ্চাদের নিয়ে গড়ে ওঠে উল্লুকের এক একটি পরিবার বা দল।
এই বনে ঘুরতে ঘুরতে কখনো আলো পাচ্ছি, কখনো একটু রৌদ্র চলে যাচ্ছে, এর মাঝেই কিন্তু উল্লুকের দেখা পেলাম একটি পরিবার, এবং এটা খুব সুখী পরিবার। এই উল্লুকের যে পরিবারটা এখানে দেখলাম, এখানে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে এদের প্রজনন। এই করোনাকালীন সময়ে এদের কিন্তু প্রজনন খুব ভালো অবস্থায় আছে, এবং কিছুক্ষণ আগে মুখপোড়া হনুমান দেখলাম, অন্যান্য প্রাণী দেখলাম, সবখানে কিন্তু দেখতে পাচ্ছি যে তাদের সাথে ছোট বাচ্চা আছে, এবং নানা ধরনের পাখি দেখলাম। এর মাঝে ধনেশ পাখিও দেখেছি, যেই পাখিটি কিন্তু খুব এন্ডেঞ্জার্ড একটা পাখি বাংলাদেশে। আমাদের এই প্রাণীগুলোর ব্যাপারে আরও যত্নবান হওয়া উচিত, এদের বংশ যাতে আরও বৃদ্ধি পায়। এখন যেভাবে আমরা বনে আসছি না, এই ধরনের রেস্ট্রিকশন ভবিষ্যতেও থাকা উচিত। আমি মনে করি রেসপন্সিবল ট্যুরিজম এবং রেস্ট্রিক্টেড ট্যুরিজম হওয়া উচিত, এবং সেটা হলেই কিন্তু আমাদের বন ভালো থাকবে, প্রাণী ভালো থাকবে, এবং এই প্রাণীরা ভালো থাকলে আমরা ভালো থাকব। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে নির্মল পরিবেশের কোনো বিকল্প নেই, তাই আমাদের এখনই সচেতন হওয়া প্রয়োজন। এখানে একটি পুরনো গাছ, অনেক বয়স হয়েছে বোঝা যায়, কারণ পুরো কাণ্ডতে নানা ধরনের বেশ পচন ধরেছে, তো এটা পড়ে গেছে এখানে এই পথের মধ্যে। এই গাছগুলোই কিন্তু যখন এভাবে মাটির নিচে চলে যায়, একসময় হাজার বছর পরে এরাই কিন্তু একসময় কয়লা এবং অন্যান্য জিনিসে পরিণত হয়। আর এই গাছগুলো কিন্তু উপরেও যেমন মূল্যবান, মাটির নিচেও মূল্যবান। ওরা কিন্তু শুধু আমাদের অক্সিজেনই দিচ্ছে না, আমাদের কিন্তু মূল্যবান সম্পদও দিচ্ছে এই গাছগুলো। সুতরাং গাছ আমাদের জন্য যে কতখানি উপকারী সেটা কিন্তু আমরা যদি না বুঝতে পারি, তাহলেই কিন্তু আমাদের ক্ষতি আমরাই ডেকে আনি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা খারাপ পৃথিবী সৃষ্টি করছি। আমাদের লোভ লালসাকে আমাদের কমাতে হবে, এবং আমাদের এদের সংরক্ষণ করতে হবে। যাই আছে আমাদের আশেপাশে সব কিছুই সংরক্ষণ করতে হবে, এদের সংরক্ষণ করলেই আমরা ভালো থাকব। পরিবেশে যে বায়ু দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ, পানি দূষণ, এই সব দূষণ বন্ধ করতে হবে, কারণ সব দূষণেরই কিন্তু পরিণতি আমাদের স্বাস্থ্যের দুরবস্থা, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা খারাপ পৃথিবী সৃষ্টি করছি। আমাদের লোভ লালসাকে আমাদের কমাতে হবে, এবং আমাদের এদের সংরক্ষণ করতে হবে। যাই আছে আমাদের আশেপাশে সব কিছুই সংরক্ষণ করতে হবে, এদের সংরক্ষণ করলেই আমরা ভালো থাকব। আমাদের এখন এটা নিচ দিয়ে যেতে হবে, এছাড়া উপায় নেই। করোনা পরবর্তী সময়ে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড পরিহার করে পরিবেশ বান্ধব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। আমাদের দেশের যে বনগুলো এখনো টিকে আছে সেগুলো সংরক্ষণে সময় উপযোগী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আসলে বড় গাছগুলো এমনি কিন্তু যখন অনেক বেশি লম্বা হয়ে যায়,
তখন এই ধরনের নরম মাটি কিন্তু ওকে ধরে রাখতে পারে না, এবং সে কারণেই কিন্তু এখানে যখনই পানি এসে জমা হয়েছে এই বালি মাটি এই গাছগুলোকে ধরে রাখতে পারেনি, যার কারণে কিন্তু দুটো চাপালিশ গাছ পড়ে গেছে এখানে। আর এই গাছগুলো কিন্তু আসলে যত কমে যাবে এই বড় গাছ, ততই কিন্তু বনের প্রাণীদের জন্য খারাপ, কারণ এই যে নানা ধরনের প্রাণীগুলো গাছে ঘুরে বেড়ায়, তাদের জন্য কিন্তু এই ধরনের গাছ খুবই দরকার, খুবই দরকার। করোনা ভাইরাসের এই সময়টি আমাদের প্রকৃতি পরিবেশের যেই ধরনের উন্নতি হয়েছে তা অভাবনীয়। আমরা কিন্তু যে অবস্থায় আছি এই অবস্থায় থাকার কথা না আমাদের, এটা আমরাই ঘটিয়েছি এই সমস্যার। আমরা বন্যপ্রাণীকে আমাদের খাবার হিসেবে গ্রহণ করা শুরু করেছি, বন্যপ্রাণীকে আমরা তাদের বাসস্থান থেকে উচ্ছেদ করছি, আমরা জলাশয় ভরাট করে আমাদের জলজ প্রাণীগুলোকে উচ্ছেদ করছি। প্রকৃতিকে অবজ্ঞা করলে প্রকৃতি তার প্রতিশোধ কিন্তু নেবেই আমাদের উপরে, এবং সেটাই কিন্তু আমরা যখন দেখি ঝড়, জলোচ্ছ্বাস, নানা ধরনের জলবায়ুর পরিবর্তন, সব কিন্তু আমরা যখনই প্রকৃতিকে অবজ্ঞা করি সে কারণই হয়। আমরা এই চিরসবুজ বন সারাদিন ব্যাপী ঘুরে ঘুরে নানা প্রাণী দেখলাম, উদ্ভিদ দেখলাম, এবং সেখানে একটা অভাবনীয় বিপ্লব হয়ে গেছে। কারণ এই যে কোনো মানুষের পদচারণা নেই এই বনগুলোতে, যার কারণে কিন্তু এই চিরসবুজ বনটা কিন্তু অনেক অনেক ভালো আছে। আমাদের আশেপাশে যা আছে আমাদের সব কিছুকেই কিন্তু রক্ষা করতে হবে, কারণ প্রত্যেকটি জিনিসের কিন্তু অবদান আছে আমাদের এই প্রকৃতিতে। সব মিলিয়ে একটি কথাই, সচেতনতার বিকল্প নেই, এবং আমাদের মধ্যে যেন আমাদের মমতা যেন বেড়ে যায় এই প্রকৃতি পরিবেশের জন্য। কারণ এই শিক্ষা কিন্তু কোভিড-19 আমাদের দিয়েছে যে আমরা যদি প্রকৃতির প্রতি অবজ্ঞা করি, সুতরাং সচেতন হলেই আমরা আমাদের এই পরিবেশ প্রকৃতি ভালো থাকবে। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসব ভালো সারা ক্ষণ। সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।